ভিউয়ার্স শুভেচ্ছা রইল। আজকে কথা বলবো বাংলা শব্দ নিয়ে। একটি ভাষার সকল শব্দের উৎস সম্পর্কে কারো জানা সম্ভব নয়। বাংলার মতো একটি সমৃদ্ধ ভাষার সকল শব্দের উৎস জানাও প্রায় অসম্ভব। তাছাড়া বিভ্রান্তি তো আছেই, একটি শব্দ দু ভাষার মধ্যেই রয়েছে। যাই হোক, বাংলা ভাষায় অজস্র বিদেশি শব্দ রয়েছে যা এখন বাংলা শব্দ। এখানে উল্লেখ্য, ভারতবর্ষের সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে ইউরোপ থেকে পর্তুগিজরা প্রথম এদেশে এসেছে, সুদূর পর্তুগাল থেকে তারা বঙ্গদেশে এসেছে। এদেশে ধর্মপ্রচার করাও তাদের একটি উদ্দেশ্য ছিল, জলদস্যু হিসেবে তাদের সুনাম রয়েছে। তারা এখন এদেশে স্থায়ীভাবে না থাকলেও তাদের ব্যবহৃত কিছু শব্দ বাংলা ভাষায় স্থায়ীভাবে রয়ে গেছে। বাংলা একাডেমির বাংলা অভিধানে স্থান পাওয়া কয়েকটি পর্তুগিজ শব্দ আমরা কৌশলে মনে রাখতে পারি, যা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী। ভিউয়ার্স, একজন ইংরেজ পাদ্রী গির্জা থেকে বের হয়ে বাজারে গিয়ে কী কী কিনলেন, কার জন্য কিনলেন, এই বিষয়গুলো যদি আমরা এক এক করে মনে রাখি তাহলে আমাদের প্রায় 40টি শব্দ সহজে মনে থাকবে। ইংরেজ পাদ্রী গির্জায় থাকেন আর তার বিষয়গুলো হচ্ছে যিশু, মা মেরি সংশ্লিষ্ট। এই পাদ্রী গির্জা থেকে বের হয়ে বাজারে গিয়ে নিলামে তিনি আনারস, আলপিন, আচার, পেঁপে, পাউরুটি, পেয়ারা, সাগু, বাঁধাকপি প্রভৃতি কিনলেন। আর ওগুলো রাখার জন্য বোতল, বয়াম, বালতি, গামলাও কিনলেন। আর একজন কাফরি মিস্ত্রি দিয়ে তার কিছু টুকিটা এই কাজ, মাস্তুল ঠিক করাবেন, কেদারা ঠিক করাবেন, এর জন্য কিছু দ্রব্যাদি কিনলেন। সেগুলো হলো পেরেক, বেহালা মার্কা আলকাত্রা, ইস্পাতের তৈরি ইস্ত্রি, আর বাসায় যেই আয়া আছেন তার জন্য ফিতা, বোতাম, তোয়ালে, পিরিট দ্রব্যগুলো কিনলেন। নিজের সুরক্ষার জন্য কিনলেন পিস্তল, বোমা, এই এন্তার দ্রব্যাদি, অর্থাৎ সকল দ্রব্যাদি উনি বাসায় নিয়ে এসে একটা গুদামে ঢুকলেন। গুদামের একটা কামরায় আলমারির মধ্যে সবগুলো জিনিস রেখে চাবি মেরে আটকিয়ে রাখলেন। গল্প শেষ। আবার বলছি, ইংরেজ পাদ্রী গির্জায় থাকেন, যার বিষয়গুলো হচ্ছে যিশু ও মা মেরি সংশ্লিষ্ট। তিনি বাজারে গিয়ে নিলামে আনারস, আচার, আলপিন, পেঁপে, পেয়ারা, পাউরুটি, সাগু ও কপি কিনলেন। আর নিজের বাসায় যে কাফরি মিস্ত্রি আছে তাকে দিয়ে তার মাস্তুল ও কেদারা ঠিক করার জন্য পেরেক, বেহালা মার্কা আলকাত্রা, ইস্পাতের তৈরি ইস্ত্রি কিনলেন। আর যেই আয়া আছেন তার জন্য বোতাম, ফিতা, তোয়ালে, পিরিচ ক্রয় করলেন। আর নিজের সুরক্ষার জন্য পিস্তল ও বোমা কিনলেন। এন্তার দ্রব্যাদি, অর্থাৎ এই অসংখ্য দ্রব্য তিনি তার গুদামের একটি কামরা ঘরে ঢুকে আলমারির মধ্যে চাবি মেরে আটকে রাখলেন। এই বানোয়াট ছোট্ট ঘটনার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি শব্দ পর্তুগিজ শব্দ। আমার বিশ্বাস, পাদ্রী কী করেছেন, কাদের জন্য করলেন, মনে রাখলে শব্দগুলো মনে থাকবে। যদি কৌশলটা ভালো লাগে সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।